প্রথম কথা হচ্ছে, নোট পেতে আপনারা কাজ করবেন নাকি করবেন না, করলে কেন করবেন, না করলে কেন করবেন না, সেগুলো নিয়ে আমি পুরো ভিডিওতে আপনাদের সাথে ডিসক্রাইব করব। প্লাস কিভাবে এখানে কাজ করলে কিভাবে করবেন, সবকিছু আমি এ টু জেড এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। নোট পেটা নিয়ে আসলে যেমন হাইপ চলছে, এই প্রজেক্টটা মার্কেটে আসে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে যখন এটা মার্কেটে আসে, এখন হচ্ছে নভেম্বর মাস, প্রায় 8-10 মাস চলে গেছে। যদিও এটা মার্কেটে হাইপ তুলতে একটু সময় লেগেছে, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্ট অঞ্চলে এটা হাইপ তুলতে বেশ সময় নিয়েছে। এই প্রজেক্ট কিভাবে আমরা কাজ করব, কাজ করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস আগে জানতে হবে। আমরা জেনেছি নোট পে এবং গ্রাস সিমিলার প্রজেক্ট। সিমিলার প্রজেক্ট হলেও গ্রাস ছিল লেয়ার টু রোল আপ একটা প্রজেক্ট, যে কারণে খুবই ইউনিক একটা প্রজেক্ট। প্লাস ব্যান্ডউইথ রিলেটেড টপিক নিয়ে কাজ করলেও ওটা খুবই দ্রুত মার্কেটে হাইপ তুলেছে। প্লাস সেটা ছিল একটা ইউটিলিটি টোকেন, দ্যাটস ওয়াই মার্কেটে সেটা খুব ভালো পারফরমেন্স করছে। অনেকেই বলছে নোট পেটা মার্কেটে গ্রাসের মতো পারফর্ম করবে কিংবা গ্রাসের সিমিলার। অনেকে ভাবছেন তাহলে নোট পেতে আমরা যদি কাজ করি, যেহেতু আমরা গ্রাস মিস করেছি, নোট পে থেকে হয়তোবা অনেক ইনকাম হবে। আসলে কি ব্যাপারটা তাই? চলুন এই কোশ্চেনের অ্যান্সারগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই। প্রথমত জানা যাক নোট পে এবং গ্রাসের সিমিলারিটি কোথায়। দুইটাই ব্যান্ডউইথ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে থাকে। ডিফারেন্স হলো গ্রাস কাজ করেছে আমাদের আনইউজড ব্যান্ডউইথ নিয়ে এবং এআই ডেভেলপমেন্টের জন্য। খেয়াল করবেন, গ্রাস কাজ করেছিল এআই ডেভেলপমেন্টের জন্য, নোট পে কাজ করছে আপনার এআই এর যে ট্রেনিং মডেলটা রয়েছে সেইটা ডেভেলপমেন্টের জন্য। দুইটা দুই জিনিস, একটা কাজ করেছে হচ্ছে বিল্ডিং বানানোর জন্য, আরেকটা কাজ করছে সেই বিল্ডিং এর দরজা জানালা টাইলস লাগানো এবং অন্যান্য খুঁটিনাটি কাজগুলো করার জন্য। বুঝতে পারছেন, দুইটা একই কাজ অলমোস্ট, বাট দুইটার মূল যে ফোকাস সম্পূর্ণ আলাদা। সো নোট পে হচ্ছে এই দিক থেকে আলাদা আলাদা কাজগুলো করছে। এবং আমি বেশ কিছু আর্টিকেল টিউটোরিয়াল দেখলাম যেখান থেকে নোট পে সম্পর্কে একটু বাড়িয়েই আসলে বলা হচ্ছে, কারণ এটা আমাদের এআই যে ইকোনমিটা রয়েছে সেটা নিয়ে আসলে বেসিক্যালি কাজ করছে। নোট পে নিয়ে আসলে ঠিক কতটুকু সময় রয়েছে এটা হঠাৎ করে বলে দেওয়া পসিবল না, কারণ এটা ফেব্রুয়ারি মাস থেকে চলছে এবং ধীরে ধীরে এটা মার্কেটে জনপ্রিয়তা পাচ্ছে। আপনি যদি এখানে শুরু করতে চান, কিভাবে শুরু করবেন আমি বলে দিচ্ছি। প্রথমত আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে রেজিস্টার অপশনে আসবেন। আপনার ইমেল, ইউজার নেম, রেফারেল কোড মাস্ট ব্যবহার করতে হবে, কারণ এটা ম্যান্ডেটরি। অতঃপর এখান থেকে টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। এবার একটু চলুন জেনে নেওয়া যাক নোট পে আসলে সত্যি সত্যি কি গ্রাসের চাইতে বেটার কিনা। আমি যতটুকু আসলে রিসার্চ করেছি, রিসার্চ থেকে আমি যেটুকু জানতে পারলাম, এখান থেকে দুইটাই হচ্ছে একই সিমিলার প্রজেক্ট, অর্থাৎ আনইউজড ব্যান্ডউইথ নিয়ে কাজ করছে, কিন্তু দুইটাই হচ্ছে বেশ ইউনিক প্রজেক্ট। কারণ দুইটাই আমি আপনাদেরকে যে বললাম, দুইটাই বিল্ডিং এর বিভিন্ন, একটা বিল্ডিং বানাচ্ছে এবং আরেকটা হচ্ছে বিল্ডিং এর বিভিন্ন খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে কাজ করছে। নোটপ্যাডটা হচ্ছে খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে কাজ করবে এবং এটা অলরেডি হিউজ স্পন্সরশিপ নিয়ে কিন্তু এখানে কাজ করছে। দেখেন, অনেক বড় বড় ইনভেস্টর তাদের সাথে অলরেডি ইনভলভ হয়ে গেছে। কিন্তু গ্রাসের সাথে কিন্তু শুরুতে তেমন কোনো কোম্পানি ছিল না। এটা যখন মার্কেটে আসার একটু আগে ছিল, তখন দেখা গেল বেশ বড় বড় কোম্পানিগুলো গ্রাসের উপরে ইনভেস্টমেন্ট শুরু করলো। বাট এই 8-10 মাসের ভেতরে অনেক বড় বড় কোম্পানি নোটপের সাথে ইনভলভ হয়ে গেছে। প্লাস এখান থেকে আমি যা কিছু দেখলাম, সব কিছু দেখে মনে হলো নোট পেটা আলহামদুলিল্লাহ খুব ভালো প্রজেক্ট। এবং আপনি গ্রাস মিস করার কারণে যদি নোট পেতে সময় দেন, আমার মনে হয় অনেক ভালো একটা সিদ্ধান্ত আপনার জন্য হতে পারে। সো কথা হচ্ছে নোট পেতে আমরা কিভাবে কাজ করব। ভেরি সিম্পল, নোট পেতে কাজ করার জন্য প্রথমে আমরা দেখেছি কিভাবে সাইন আপ হয়েছে। দেন চলুন এখানে লগ ইন করে ভেতরে দেখা যাক, আমি আপনাদেরকে বাকি জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আপনি যখন ড্যাশবোর্ডে প্রবেশ করবেন, তখন আপনার সামনে অনেক কিছু দেখাবে। আপনি এক সেশনে কতটুকু আর্ন করেছেন বা আপনার এটা প্লে করে রাখার কারণে কতটুকু আপনার আনইউজড ব্যান্ডউইথ নিয়ে কাজ করেছে এটা এখানে শো করবে। আপনার আজকের দিনে কতটুকু ইনকাম এখানে হলো সেটা এখানে শো করবে। প্লাস ডেইলি ট্রেজার ক্লেম এখান থেকে আপনার সামনে শো করবে। সো আপনি এখান থেকে এটা ডেইলি এখানে ক্লেম করবেন। এখান থেকে এটা ডেইলি ক্লেম করলে আবার দেখেন 12 ঘন্টা পর আমার এটা সুযোগ আসছে। এরপরে নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার ডিসকর্ড কানেক্ট করার জন্য 100টা আপনাকে পয়েন্ট দিবে।
এরপর ডিসকর্ড কানেক্ট করবেন, আপনার অন্যান্য যা কিছু রয়েছে সব কিছু এখান থেকে আপনাকে কানেক্ট করতে হবে। এখানে আপনি রেফারেল প্রোগ্রামে গেলে আপনার রেফারেল লিঙ্ক পাবেন, রেফারেল কোড পাবেন, মিশন রিওয়ার্ডে গেলে আপনি এখানে বিভিন্ন ধরনের টাস্ক পাচ্ছেন যেগুলো আমরা ঠিক সিমিলারভাবে গ্রাসের ভেতর দেখেছি। এখন কথা হচ্ছে, আপনি যখন এখানে কাজ করতে চাইবেন এখানে আপনার অনেক মাধ্যম রয়েছে। গ্রাসের মতো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে, কিন্তু আপনি মাল্টিপল ডিভাইস ব্যবহার করতে পারবেন। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে জয়েন করার পরেই আমাদেরকে চলে আসতে হবে গুগল ওয়েব স্টোরের ভেতরে। এখানে দেখতে পাচ্ছেন আমি নোড পে যে এক্সটেনশনটা রয়েছে এটা পেয়েছি। এখান থেকে আপনাকে এটা ইনস্টল করে নিতে হবে এক্সটেনশনের ভেতরে। এখানে এটা এক্সটেনশন করে নেওয়ার পর আমার এখানে দেখা যাচ্ছে এটা কানেক্টেড। আপনি যখন প্রথমবার ক্লিক করবেন আপনার সামনে এখানে অ্যাক্টিভেট নামে একটা বাটন শো করবে। অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনার এটা অ্যাক্টিভেটে ঢুকে যাবে। অ্যাক্টিভেটেড তখনই হবে যখন আপনি মূল ওয়েবসাইটে লগ ইন অবস্থায় থাকবেন, তখন আপনি এক্সটেনশনটাতে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনার এক্সটেনশনে এটা অ্যাড হয়ে যাবে। প্লাস নোটপ্যাডে আপনি এই জন্যও কাজ করবেন, দেখেন এটা নভেম্বরের 8 তারিখে জানিয়েছে ওরা কিন্তু সোলানা যে চেইনটা রয়েছে বা সোলানা ওয়ালেটটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আসছে, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। গ্রাসও কিন্তু সোলানাকে টার্গেট করে এসেছে, নোটপেও কিন্তু সোলানা যে সিস্টেমটা রয়েছে সেটাকে ব্যবহার করেই এখানে মার্কেটে রিলিজ হতে যাচ্ছে। এবার আপনাকে ইম্পর্টেন্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ডান দিকে এই লাল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ডিসকর্ড টুইটার ইমেলগুলোকে ভেরিফাই করে নিতে হবে। ইমেল ভেরিফাইতে ক্লিক করলে মাঝে মধ্যে আপনার এটা কাজ করতেও পারে, মাঝে মধ্যে লেটে কাজ করতে পারে, আবার হয়তো বা 2-3 দিন কাজ নাও করতে পারে, কারণ এখন এখানে প্রচুর চাপ রয়েছে, সার্ভার প্রচুর হ্যাং করছে। আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে। ইমেলটা যদি এখনই আপনি ভেরিফাই করতে না পারেন নো প্রবলেম, কয়েকদিন পরে ট্রাই করেন, ভেরিফাই করে নিলেই হয়ে যাবে। আর নিচে দেখে গেলে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন রয়েছে, প্লাস এখানে লগ আউট বাটনটা আমাদের জন্য রয়েছে। আরেকটা কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে রয়েছে আমাদের এটা কানেক্টেড, এটা জাস্ট আপনার কানেক্টেড থাকলেই আপনার এখানে মাইনিংটা চলতে থাকবে। আর পার্সোনালি আমি একটা সাজেশন আপনাদেরকে আমি দিব, সেটা হচ্ছে যে এখানে আপনারা ট্রাই করবেন আপনাদের মোবাইল যদি থাকে অথবা ডেস্কটপ ল্যাপটপ যেটাই থাকুক না কেন একসাথে মাল্টিপল ডিভাইস ব্যবহার করবেন। আপনি ট্রাই করবেন যদি আপনার মোবাইল থাকে, যদি ডেস্কটপ ল্যাপটপ না থাকে নো প্রবলেম, আপনার ক্রোম ব্রাউজার থেকে সরাসরি আপনি একবার লগ ইন করবেন। আবার এদের একটা মোবাইল অ্যাপ রয়েছে, সেই মোবাইল অ্যাপ দিয়েও আপনাকে এখানে লগ ইন করতে হবে। গুগল প্লে স্টোরে গেলে আপনি সরাসরি তাদের গুগল প্লে অথবা আইওএস স্টোরে গেলেও আপনি তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপ পেয়ে যাচ্ছেন। মোট কথা হচ্ছে এখানে আপনি সবগুলো নোড ব্যবহার করে যদি কাজ করেন আপনি এখান থেকে আরও বেশি আর্ন করতে পারবেন। যতদিন সময় আসলে পাওয়া যায় ঠিক ততদিন ধরে কাজ করতে থাকেন, একটু ডেডিকেটেডভাবে কাজ করেন, কারণ গ্রাস এবং নোটপে সিমিলার হলেও দুইটার মিশন এবং ভিশন সম্পূর্ণ আলাদা, এবং দুইটার পেছনেই অনেক বড় বড় স্পন্সর কোম্পানি এবং অনেক বড় বড় ফান্ডিং কিন্তু রয়েছে। অনেকে বলছে এটা বিগেস্ট এয়ারড্রপ, ডেফিনেটলি এটা বিগেস্ট এয়ারড্রপ। আশা করি বুঝতে পেরেছেন যে নোড আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, এখানে কাজ করবেন কি করবেন না সবকিছু আমি আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলে দিলাম। অতএব এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এখানে জয়েন করার রেফারেল লিঙ্ক এবং অন্যান্য যা কিছু রয়েছে সবকিছু ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কটা কালেক্ট করে নিয়ে ইনস্ট্যান্ট এখনই জয়েন করে ফেলুন, একদম লেট করা যাবে না। এবং এই সংক্রান্ত যাবতীয় আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল Tech Tips 360 থেকে আমি নিয়মিত আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। We'll be right back.